প্রিয় বন্ধুরা গুড মর্নিং আর আজকে একটা নতুন ব্লগ শুরু করে দিলাম আজ হলো সানডে আর সানডে স্পেশালি যে কিছু মেনু আছে সেরকম কিন্তু কিছু না তবে আমি বলে দিই একটা দিন গ্যাপ দিয়েছি মাঝে মানে শরীরে আর ধকল নিতে পারছে না তো সেই জন্য একটু মানে একদিন আমি একটু স্টপ করে দিয়েছিলাম তো আবার কন্টিনিউ যাবে আশা করছি তোমাদের তোমাদেরকে নতুন নতুন ব্লগগুলো আমি দিতে পারবো তো এখন যেটা হলো সকালবেলায় লিকার চা নিয়ে চলে এসেছি সামনে আছে শ্রীজিতার পাপা আর এদিকেও সামনে আছে শ্রীজিতা কারণ ক্যামেরাটা এখন শ্রীজিতাই করছে তো চলো এখন একটু চা খেয়ে নিই আর আজকে হলো অশোক ষষ্ঠী তার জন্য আজকে স্পেশালি সানডের খাবার কিছু নেই তো কদিন ধরে এইসবই চলছে আমাদের পয়লা বৈশাখের দিনটা একটু আমিষ ছিল আর তারপরে আবার মানে কালকে শনিবার ছিল আর আজকে তো আবার রবিবার কিন্তু রবিবার হলো আজকে ষষ্ঠী যেহেতু তো সেই জন্য আমার তো নিরামিষ মানে আমি তো ভাত খাবই না তো একটু যাই হোক একটু গোলা রুটি টুটি কিছু একটা করে খেয়ে নেবো আর ওদেরকে একটু ভাত ভাজি করে দেবো আর আজকের মেনু তো হচ্ছে ডুমুর ভাজা আর আলু পটলের তরকারি তো চলো তোমাদেরকে একটু দেখাবো যে আমি আলু পটলের তরকারিটা ঠিক কীভাবে করি খুব সহজ পদ্ধতিতে তো চলো আগে চাটা খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে রান্নাঘরে তো বন্ধুরা আমি এখন চলে এসেছি রান্নাঘরে আর সব কিছুই মোটামুটি কাজকর্ম দিকে সব সারাসারি হয়ে গেছে বুঝতে পারছো স্নানটাও করা পুজোটাও করা সব হয়ে গেছে তারপরে চাটা খেতে বসেছিলাম আর এখন যেটা রান্নাঘরে দেখাবে বললাম তো তেল দিয়েও দিয়েছি কড়াইয়ে আলু পটলের তরকারি তোমাদের কাছে শেয়ার করব চলো খুব সহজভাবে আমি এদিকে তেল দিয়ে দিয়েছি তো চিমনিটা আওয়াজ হবে বলে মানে চালু করতে পারছি না তো তেল গরমও হয়ে গেছে ধোঁয়া উঠছে বুঝতে পারছো এবার আমি আলু আর পটলটাকে আলাদা করে ভেজে তুলে নেব তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো আলু আর পটল এখানে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আছে আদা আর জিরে বাটা বাদ বাকি শুকনো লঙ্কা ইউজ করব আর আর হ্যাঁ আর লাস্টে গরম মশলাটা ইউজ করব তো চলো তেলটা গরম হয়ে গেছে আমি আলু আর পটলটাকে আগে ভেজে তুলে রাখি ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি পটলগুলোকে তুলে নিচ্ছি আর তারপরে এই তেলের মধ্যেই দিয়ে দেব একটু ফোড়ন ফোড়নের মধ্যে আমি দেব তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে তো এটা দিয়ে আমি ফোড়ন দেব দিয়ে দিলাম গোটা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এর ভিতরে আমি একটু নাড়াচাড়া করব এটাকে করে এবার আমি আদা জিরে বাটাটা দিয়ে দেব চিনি দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো যে যেরকম খাবে সেই অনুযায়ী ঝাল নুনটা সেই অনুযায়ী একটু হলুদ আমি এখানে সব সানরাইজের মশলা ইউজ করছি দিয়ে দেবো সামান্য একটু নুন পরে আবার স্বাদ অনুযায়ী দেব তো আমি এবার একটু জল দেব একটু জল দিয়ে দিচ্ছি মশলাতে এটাকে ভালো করে কষিয়ে নেব আর
কষানো প্রায় হয়ে গেছে, কারণ এই যে দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি এই ভাজা আলু পটলকে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করব, এটার সঙ্গে একটু কষাবো, হালকা কষিয়ে তারপরে গামাখা গামাখা একটু জল দিয়ে দেবো। মানে কে কতটুকু অনুযায়ী মানে আমরা ঝোল রাখবো তরকারিতে সেই অনুযায়ী আর কি। এটাও আলু পটলটা কষানো হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দিচ্ছি। তো আমি এখানে একটু হালকা হালকা ঝোল ঝোল রাখবো বলে জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। গামাকা গামাকা ঝোল ঝোল হয়ে গেছে আমার আলু পটলের তরকারি। আর আমি এবার যেটা দেবো সেটা হলো গরম মশলা। তো তোমরা যদি মনে করো আমার আজকে ঘি নেই বাড়িতে, তো সেই জন্য আমি ঘিটা দিতে পারছি না, তো ঘি থাকলে তোমরা ঘিটাও দিতে পারো। তো আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়ো, গরম মশলা বেটেও দিতে পারো, অসুবিধা কিছু নেই। তো আমি কিন্তু পরে একটু স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছিলাম খেয়ে চেক করে, তো সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি। তো চলো গরম মশলাটা এবার একটু দিয়ে দিয়েছি, এবার নাড়াচাড়া করে তরকারিটাকে নামিয়ে ফেলি। ব্যাস হয়ে গেল খুব সহজেই আর নিরামিষ আলু পটলের তরকারি, আলু পটলের দম বলতে পারো। তো আলু পটলের দমই বলি আমরা। তো হয়ে গেল, এই যে আমি একটু জোর দিয়ে নিলাম, নামানোর আগে সবসময় একটু তরকারি জোর দিলে ভালো হয়। ব্যাস একটু ফুটেও গেছে, আর এবার আমি তরকারিটা নামিয়ে দেবো। তাহলে বন্ধুরা কত সহজেই হয়ে গেল নিরামিষ আলু পটলের তরকারি, তো দমও বলতে পারো তোমরা। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। তো আমি এখন রান্না টান্না সেরে চলে আসলাম নিচে, আর নিচে দেখো আমাদের বাড়ির সামনে যে এই যে জায়গাগুলো, এগুলোতে সব মাটি দেওয়া হয়েছে, কারণ আমাদের পোতা কমপ্লিট হয়ে গেছে আর পোতার ওখানেও মাটি দেওয়া হয়েছে, মাটি সব কিনে সব ওগুলো দেওয়া হয়ে গেছে। এই দেখো আমাদের ইট, এগুলো বালি সব রাস্তার উপরে। আর চলো কতটা কাজ হয়েছে, ঘর কতটা এগুলো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই যে চলে এসেছি, আর এমনকি আমাদের এখানকার যে প্রাচীরটা ছিল, তো এই প্রাচীরটা সেটাও কিন্তু ভেঙে দিয়েছি, মাঝখানে গেট হয়ে গেছে, তোমরা অনেকটাই দেখোনি। তো চলো তোমাদেরকে পিছন ক্যামেরা থেকে দেখিয়ে দিই একটু ভালো। তো এই যে সেই গেটটা, প্রাচীরের গেটটা এখান থেকে ভেঙে দেওয়া হয়েছে, আর এখানে আমাদের সেই ট্যাঙ্কিটা আছে, এখানে সব মশলা টশলা মাখানো হচ্ছে। এই যে এতটা সব হয়েছে আর আজকে এত দূর হয়ে গেছে। তো আমার ক্যামেরা করা দেখে এখানে মিস্ত্রি দাদা এখানে হাসাহাসি করছে একটু, আর এখানে সেইখানে সুচিতার পাপাও আছে। তো এই যে এতটা ইয়ে হয়ে গেছে, এখানে এটা হলো ঘরের জানলা, এই যে একটা জানলা, এই যে একটা জানলা, এখন এই দিকটা হয়নি গাঁথা। এখানে আর এক মিস্ত্রি এসে কানটান চুল করছে, যাই হোক একটু রেস্ট নিচ্ছে। তো চলো, তো কেমন হয়েছে বন্ধুরা বলো, আরও হোক না হলে তোমরা বুঝতে পারবে না। আর এই দিকটাই, এদিক দিয়ে আপাতত কোনো গেট থাকবে না আমাদের। এই যে মাটি, এদিকেও মাটি দেওয়া হয়েছে, নিচের এই দিকটাও মাটি দেওয়া হয়েছে, আর লেবু গাছ দুটো এইদিকে ঘরের পিছনে লাগিয়ে দেওয়া হলো। এই হলো ঘর আর ঘরের পিছনে, এখানে এখানে একটা লেবু গাছ, এখানে একটা লেবু গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। ওইটা হলো এই ওটাকে কী লেবু বলে গো, কাগজি বড় লেবুগুলো না, গন্ধরাজ, গন্ধরাজ লেবু, আর এটা হলো এমনি লেবু। তবে এই লেবু এখন আমরা জানি না কী লেবু, এখনও কিছুই হয়নি, হলে দেখাবো তোমাদেরকে। হ্যাঁ, এইখান থেকে ঘরের পার্টিশন, তো বন্ধুরা এখন বিকাল হয়ে গেছে আর মাঝে আমি আর ভিডিও কিছু করিনি, তোমাদেরকে দেখালাম তখন ওই ঘরের ঘর দেখতে যাচ্ছিলাম নিজে, তখন ওইটুকুই।
তারপরে আর ক্যামেরা অন করতে পারিনি। আর এখন বিকালবেলা ছাদে এসেছি, সন্ধ্যা টন্ধ্যা দিতে হবে, আর তারপরে মোমোদেরকে খাবার দিতে হবে। তো খাবার কি দেবো আজকে ওদের, মানে ওই বেলাতে শাক ছিল, এই বেলাতে আর শাক নেই, ছোলাও ভেজানো হয়নি, কি ভাবলাম কি দেবো। তো আমি গোলা রুটি খাচ্ছি, চল তোদের জন্য গোলা রুটি নিয়ে আসি। তো আমি সিঁড়ি উঠে এসেছি, তো হাঁপিয়ে গেছি, আর মোমো ম্যাম ওদের জন্য নিয়ে এসেছি এখন গোলা রুটি। তো এই দেখো বাটিতে একটা গোলা রুটি আছে। তো এই দেখো আমার পিছন পিছনে ধাওয়া কষেছে, আমাদেরকে দাও দাও বলে ধাওয়া কষেছে। তো তো বাবা, তো চলো ওদেরকে আর অপেক্ষা করি লাভ নেই। তো ওই দেখো ওদেরকে খাবারটা দিয়ে দিই। তো এই যে ম্যাম এখন খাবে, ম্যাম খাবে গোলা রুটি। এনো 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 এনো, পোলো পোলো পোলো। এই দেখো, এই দেখো কাউকে দেবে না ম্যাম, দেখো কাউকে দেবে না, দেখেছো? এই দেখো, এ শুনো যা দে ম্যাম খাচ্ছে, শোনা মোমো, শোনা মোমো, শুনো শুনো, ওই দেখো ওই দেখো ওই দেখো, দিয়েছি দিয়েছি দিয়েছি, খাও খাও, খাও। এই দেখো কত সুন্দর খাই, ম্যামের একটু খিদে বেশি পায় এখন, কারণ বেবি টেবি হয়েছে। আর এই দেখো এই যে শুটকো, শুটকো কিছু খায় না, কিচ্ছু খাবে না। ম্যাম যাই হোক নিজেই চেয়ে নাই, ছাদে ওঠার উপায় নেই, আগে ওর জন্য কিছু হাতে করে আমাদের উঠতে হবে, না হলে ও পাগলের মতো করবে, পায়ে পায়ে শুধু পায়ে পায়ে ঘুরবে। ওই দেখো, মানে ওকে এখন খেতে দেবে না, যা খাবার পড়ে গেল ম্যাম, ম্যাম এইদিকে 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 এইদিকে, এই দেখ, হ্যাঁ ঠিক আছে, প্রচণ্ড খিদে পাচ্ছে ওর। এ শুনো মোমো, শোনা এখানে আসো, শুনো এখানে আসো, খাও খাও খাও, হ্যাঁ খাও 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 খাও, তুমি খাও, তুমি খাচ্ছ না কেন, শুনো শুনো, এই দেখো এই দেখো খাও, তুমি একটু খাও, তুমি একটু খাও, এ দেখো তুমি একটু খাও, খাবার শুনো, তুমি শুনো না,